শুটিং স্পটে গুরুতর চোট পেলেন অভিনেতা রুবেল দাস। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী পল্লবী শর্মা এবং রুবেল দাস। মধ্যবিত্ত পরিবারের এক গৃহবস্তুর বাস্তব দৃশ্য তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। ধারাবাহিকের প্লট অনুযায়ী পর্ণা এখন ফেসে গেছে। পর্ণার ছবি নিয়ে বাজে কাজে ব্যবহার করেছে ঈশা, যার জন্য পর্ণাকে সকলের সামনে অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে সৃজন। স্বামীর মুখে এই কথা শুনে কষ্ট পায় পর্ণা, তবে প্রতিরোধ করে সে এরপর অভিনেতাকে মানে সৃজনকে তার বাবা বোঝায়। এরপর সৃজন পর্ণার কাছে ক্ষমা চায়। সামনে গল্পে নতুন টুইস্ট আসার আগেই অভিনেতা রুবেল দাস মানে এই ধারাবাহিকের প্রধান নায়ক সৃজন আবারও পায়ে চোট পেল। তবে সেটা বর্তমান চোট নয়, কিছুদিন আগেই তার পা ভেঙেছিল। আর সেখানে হঠাৎ করেই অভিনেতা শুটিং স্পটে নাকি হাঁটার সময় ব্যথা অনুভব করে। এরপর ডক্টরের কাছে যান। ডক্টর জানিয়েছে তার পুরনো পা ভাঙার ব্যথাটাই আবারও জেগে উঠেছে। ডক্টর কিছু মেডিসিন দিয়েছে। আপাতত অভিনেতা সুস্থ রয়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই রুবেলের জন্য দোয়া করো, সে যাতে সুস্থ থাকে। ধন্যবাদ।